আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি শেষ বিষয়টি হচ্ছে গানের সৌন্দর্য বৃদ্ধি ঘটানো হয় কী করে, বা একজন গায়ক গানের কী করে সৌন্দর্য বৃদ্ধি ঘটায়। গান হচ্ছে তিনটি বিষয়বস্তুকে নিয়ে মূলত আর কি। প্রথম হচ্ছে গীতিকার রচনা, আর সুরকারের সুরারোপ, আর গায়কের কণ্ঠ। এছাড়া মিউজিশিয়ানদের একটা বিশাল অংশীদারি থাকে এর মধ্যে, এবং আরও টেকনোলজি ব্যাপার থাকে। কিন্তু আমি মূলত আজকে গায়কের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। দেখুন, আমাদের যারা আমরা গান গাই, তাদের আমি এর আগেও বলেছি চারটে বিষয়বস্তু হচ্ছে মেন। একটা হচ্ছে আপনাকে তালে একদম সুপারলেটিভ ডিগ্রিতে চলে যেতে হবে, তালে পারফেকশনে। গুড হলে চলবে না, বেটারেও চলবে না, বেস্টে চলে যেতে হবে। সুরের পারফেকশনে আপনাকে গুড হলে চলবে না, বেটার হলে চলবে না, বেস্টে চলে যেতে হবে। আপনাকে উচ্চারণের ব্যাপারে, সেটা তো গুড হলে চলবে না, বেটার হলে চলবে না, বেস্টে চলে যেতে হবে। এবং ড্রামা সেন্স, তাহলে আমার তালটা একদম এগ্রেডে আমি নিয়ে চলে যাব, তালের সেন্সটাকে। তবে উচ্চারণটাকে আমরা, উচ্চারণ যেমন সুন্দর স্পষ্ট হবে, তেমনি মিষ্টি হবে, এবং তেমনি ভার্সেটাইল হবে। নানান ধরনের গানে নানা রকমভাবে উচ্চারণ করাটা শিখতে হবে। এছাড়া রয়েছে যেটা হচ্ছে যে আমাদের সুরের পারফেকশন। সুরের পারফেকশন আমরা জানি যে আমাদের গলার যে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনের যত, তার ফ্রিকোয়েন্সিটা যত বেশি ইকুয়াল হবে, তত আপনার গলা সুরেলে হবে, তত আপনার মানুষের কানে গিয়ে আরাম লাগবে সুন্দর করে। এবং সেই প্রসিডিওরটা আপনাকে শিখে নিতে হবে। এবার চতুর্থ হলো ড্রামা সেন্স। ড্রামাটা হচ্ছে যে আপনার বিভিন্ন অলংকার, ধরুন আপনি বিয়েবাড়ি যাচ্ছেন, তো বিয়েবাড়িতে নিশ্চয়ই বিয়েবাড়ির পোশাক পরে যাবেন, একটা বেশ সুন্দর ঝকমকে যেভাবে পোশাক পরে যাবেন। আপনি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছেন, যেখানে একটা দুঃখের ব্যাপার আছে, সেখানে আপনি একটু বিয়েবাড়ির পোশাক নিশ্চয়ই পরে যাবেন না। আপনি ধরুন অফিস যাচ্ছেন, সেখানে আবার আরেক রকম পোশাক পরেন। তেমনি আমাদের গানকেও, এক একটা গানকে এক এক রকম পোশাক পরাতে হয়। যেটা সুখের গান, সুখের পোশাক পরাতে হয়, দুঃখের গান দুঃখের। যদি শাস্ত্রীয় সঙ্গীতের কোনো গান হয়, তাকে সেই রকম অলংকার, সেই পোশাক পরাতে হয়। আপনি কোনো আধ্যাত্মিক গান গাইছেন, তাহলে সেটা সেই রকম পোশাক পরাতে হবে। কিন্তু আপনার যদি মধ্যে যদি ধরুন কোনো একটা বিশেষ পোশাকই আছে, একটি কি দুটো, তাহলে কি আপনি দেখবেন সব গানে গিয়ে ওই অলংকারগুলো, ওই ড্রেসটাই আপনি পরিয়ে দেবেন। মানে এটা আমরা খুব দেখি, যারা অনেকে শাস্ত্রীয় সঙ্গীতে বিষয়ে যারা মানে চর্চা করে বেশি আর কি, তাদের ক্ষেত্রে আমি অনেকে দেখেছি আর কি, যে গানই হোক না কেন, তারা শাস্ত্রীয় সঙ্গীতের অলংকারগুলো ওর মধ্যে প্রয়োগ করিয়ে দেয়। তো আমার ধারণা সেটা ঠিক নয় আর কি। সেই বিষয়টা খুব মানে বোঝা উচিত আর কি। একজন সাকসেসফুল সিঙ্গারের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে অলংকার কতটুকু প্রয়োগ করবে, মানে অলংকারের মাত্রা জ্ঞান। এই ব্যাপারটা যে আমি কতটুকু পরবো, মানে কোন গানে কী পোশাক পরাবো আর কি। তাহলে আমি যে কথাগুলো বললাম, তাহলে আপনাদেরকে এই বিষয়গুলোকে আপনাদের অর্জন করতে হবে। তাহলে আমি শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গে যখন আমি গান গাইব, তখন আমি কী করবো, আমাকে হলপি, গমকি, মীর, তান, এইগুলো আপনাকে খুব সুন্দর করে লাগাতে হবে। যখনই আপনি গান গাচ্ছেন, জন জন বাজে পা এল মোরি, তার গায়কই চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে। আপনার জন 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 বাজে বাজে পা এল মোরি, আপনাকে সঙ্গে সঙ্গে তান, মীর, হলপি, গমকি এগুলো লাগাতে হবে। এবার আপনি ধরুন কোনো ইয়ে পড়ায় দিল আলোর প্রদীপ মালা আধারের গলে আলোর, দেখুন আমি কোনো উদারার সাউন্ড করলাম এবং একটা গমকির কাজ করলাম, আলোর প্রদীপ মালা আধারের, 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 আমি এরকম করলাম না, আধারের গলে মুদারা নিলাম, তার সব থেকে নিয়ে গেলাম। তো এরকম যারা খুব সাকসেসফুল সিঙ্গারদের আমি দেখেছি, তারা এই উদারা মুদারা তারার সাউন্ডটাকে অদ্ভুতভাবে মিশেল ঘটিয়ে দেয়। এবার আপনি শাস্ত্রীয় সঙ্গীত ছেড়ে আপনি যখন রোমান্টিক গান গাইবেন, হুম
আমি তোমার সাথে গল্প করে কাটাবই সাজের বেলা, আমি গাইব তুমি শুনবে, তুমি গাইবে আমি শুনব। এখন এটার মধ্যে নিশ্চয়ই আমি গাইব তুমি শুন, নিশ্চয়ই এরকম করলে নিশ্চয়ই এটা ভালো লাগবে না কি। এখন কেউ যদি মনে করে না আমি এটা ক্লাসিক্যাল দিলাম একটুখানি, আমার তো মনে হয় না এটা একটা ঠিক হচ্ছে আর কি বিষয়টাকে। তো আপনাকে যখন এরকম আপনি যখন আধ্যাত্মিক কিছুই হলো না আমার, কিছুই হলো না, তো আপনার সঙ্গে সঙ্গে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন লোকসঙ্গীতের গান ও গাড়িয়াল রে আমায় তুমি নিয়া চলো রং পুড়ে রে, হেট 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 হেট, তখন নিশ্চয়ই আপনি শাস্ত্রীয় সঙ্গীতের ইয়ে প্রয়োগ করবেন না বা রোমান্টিক ব্যাপারটা প্রয়োগ করবেন না। কিন্তু সর্বক্ষেত্রে দেখুন আপনার উচ্চারণ, তাল, আপনার সুরের পারফেকশন, এগুলো ভীষণভাবে আপনার জরুরি আঁকে। আপনি ধরুন চলেছি একা জীবনের পথে যদি তার সাথে হয় দেখা, আপনি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেলেন। আপনি রোমান্টিক ক্লাসিক্যাল ঘন বর্ষায় তুমি এলে আচল ভিজায় নূপুর বাজায়, ঘন বর্ষায় তুমি এলে আখির কাজল রেখা, তো আপনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। তো আপনাকে কি করতে হবে, আপনাকে সব ধরনের অলংকার আপনার মধ্যে সংগ্রহ করতে হবে। আপনাকে শাস্ত্রীয় সঙ্গীতে যে অলংকারগুলো, রবীন্দ্রসঙ্গীতে কি মীরের কাজ খুব বেশি হয়, রবীন্দ্রসঙ্গীতের আপনি অলংকারগুলো সংগ্রহ করলেন, তার স্টাইলটাকে অ্যাডাপ্ট করলেন, আপনি নজরুলগীতির স্টাইলটাকে অ্যাডাপ্ট করলেন, লোকসঙ্গীতের বিভিন্ন যে আঙ্গিকগুলো আছে সেইগুলোকে আপনি অ্যাডাপ্ট করলেন, আপনি পাশ্চাত্য সুরের, তো যত বেশি আপনি অলংকার মানে যত বেশি পোশাক আপনার কাছে থাকবে তত আপনি বিভিন্ন গানকে বিভিন্ন পোশাক পরিয়ে আপনি তাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবেন। তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে আপনি যদি একজন ভার্সেটাইল সিঙ্গার হতে চান আগে ভালো করে প্রথমে তালটাকে কব্জা করুন, সুর সুরের পারফেকশন নিন, আপনাকে ভালো করে উচ্চারণ প্র্যাকটিস করুন, তারপরে ড্রামা সেন্স আনার জন্য আপনাকে কী করতে রাগ শিখতে হবে, লোকসঙ্গীত শিখতে হবে, আপনাকে মডার্ন গানের যে বিভিন্ন স্টাইলগুলো আছে এছাড়া পাশ্চাত্য সঙ্গীত, আপনি যত বেশি অর্জন করবেন যত বেশি পোশাক আপনার মধ্যে সংগ্রহ থাকবে তত আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পোশাক পরে যেতে পারবেন এবং আপনার সঙ্গীতে যে 7-5-12 স্বর আছে বিভিন্ন স্টাইলকে আপনি বিভিন্ন পোশাক পরিয়ে আপনি মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পারলাম যে অলংকার জিনিসটা কী, গানের সৌন্দর্য কী করে বৃদ্ধি ঘটায়, এই অলংকারই আপনাকে আপনাকে সৌন্দর্য গানের সৌন্দর্য বৃদ্ধি ঘটাবে আর কি। কিন্তু অলংকার প্রয়োগের ক্ষেত্রে সবসময় দেখবেন অযথা বেশি অলংকার প্রয়োগ করবেন না বা অযথা অন্য একটি অলংকারকে অন্য জায়গায় গিয়ে সাজাবেন না, অলংকার প্রয়োগটা সবসময় খুব মাত্রা মেপে করবেন। ঠিক আছে, তাহলে নমস্কার, ভালো থাকবেন।